तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया। अल्लाह अकबर। जो तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनात सब दिया, मेरे सर से पांव तक तेरे समात सब दिया, देखने को आंख देकर बोलने को लब दिया, देखने को आंख देकर बोलने को लब दिया। जोरे बोल अल्लाहु अकबर। अल्लाह पाक रब्बुल आलमीन बुझे बंदा এ আসমান একটা নয়, রফা আসসামাওয়াত, সাত আসমান আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা, এই আসমানটাকে আমি রব্বুল আলামিন আমার কুদরতি এশারাই ঝুলিয়ে রেখেছি। আল্লাহু আকবার। আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে ঝুলিয়ে রাখছেন কথা কয়, কুদরতি এশারাই, জোরে বলেন কুদরতি এশারায় আল্লাহ পাক আসমানটাকে ঝুলায় রাখলেন। আল্লাহ বলে, বান্দারে এটা তো দুনিয়ার আসমান, তোমরা দেখতে পাও এরকম একটা আসমান তো আমি আল্লাহ বানাইছি না। কয়টা আসমান বানাইছি? একটাই বানাইছে না সাতটা? রাফা আসসামাওয়াত সাবআ সামাওয়াতিন তিবাকা, ধাপে 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 আমি আল্লাহ একটা নয় দুইটা নয় সাত আসমান বানিয়েছি। আসমানের দিকে আল্লাহ কেন তাকাইতে বললেন এই কথাটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না, এটা আল্লাহ বুঝাইতে চায়। খুব খেয়াল করেন, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নাই, এটাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বুঝাইতে চায়। খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলে, বান্দা আসমানটাকে আমি আল্লাহ অনেক উঁচা করেছি। কতটুকু উঁচা করেছি একটু পরে আমি আপনাদের সম্মুখে সেটার বিবরণ দেওয়ার চেষ্টা করব যদি সময় থাকে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, অনেক জায়গায় দৌড়াইলা কোথাও তো আসমানটা নিচু পাইছো না, পাইছে নাকি? সব জায়গায় আসমানটাকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন উঁচাই করে রাখলাম। এইবার বুঝো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার চোখের সামনে আসমানটাকে ধরে রাখছি। আসমান দেখার জন্য কি আমাদের উপরের দিকে তাকাইতে হয় নাকি? এই যে আমি বসে আছি এই দিকে মুখ করে, এটা কোন দিক? যেই লোকটা উত্তরে বসে আছে দক্ষিণে একটু চোখটা মিললেই আসমান দেখা যায়, কথা কয় না? আপনারা যারা দক্ষিণে বসে আছেন এইরকম মাথা উঁচু করার প্রয়োজন নাই, একটু চোখটা সোজা মিললেই আপনারা উত্তরে আসমান দেখতে পাবেন কি পাবেন না। যেই লোকটা পশ্চিমে বসে আছে পূর্বের দিকে তাকাইলে আসমান পাওয়া যাবে, যেই লোকটা পূর্বে বসে আছে পশ্চিম দিকে তাকাইলেই তার সামনে আসমানটা ভেসে উঠবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আসমানটা তুমি সবসময়ের জন্যই দেখো, কিন্তু কখনো তাবীরের জন্য কখনো শিক্ষা নেওয়ার জন্য আমার আসমানের দিকে তাকাও নাই, গবেষণার দৃষ্টিতে আমার আসমানের দিকে তুমি তাকাও নাই। যদি একটু গবেষণা করো আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে উঁচা করছেন, আয়াতে আল্লাহ কি বললেন, ওয়াইলাস সামা কাইফা রুফিআত, রুফিআত বলেছেন উঁচু করা হয়েছে, এটা বোঝা যায় আসমান খুব বেশি কাছে না অনেক উঁচু, কথা আসমান কাছে না দূরে, বিবরণ দেব নাকি একটু? হ্যাঁ, ওলামায়ে কেরাম আছেন, অনেক সচেতন জনতা আছে, অনেক জায়গায় এই তথ্যগুলো বললে, বিজ্ঞানের কিছু তথ্য এখানে রয়েছে, এই কথাগুলো বললে অনেকে বুঝতে চেষ্টা করে না, তবে যদি একটু মনোযোগ লাগায় আল্লাহর এই কুদরতের বহিঃপ্রকাশ, আল্লাহর এই আসমান কত উঁচুতে রয়েছে, বিজ্ঞানের মন্তব্য কি, আর আল্লাহর পরিচয় এখান থেকে কিভাবে পাওয়া যায় বান্দা, এটা একটু বোঝা যাবে ইনশাআল্লাহ, বলবো নাকি একটু? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর আসমানটাকে আল্লাহ পাক বলেছেন কাইফা রুফিআত, কিভাবে আল্লাহ উঁচু করেছেন, বোঝা যায় আল্লাহর আসমান অনেক উঁচু।
কতটুকু উঁচু? বিজ্ঞান বলে দেখেন আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটা একটা পৃথিবী নামক একটা গ্রহের নাম, কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর আয়তন হলো 20,000 কোটি বর্গ মাইল। সুবহানাল্লাহ, বলে বলবেন না, কত কোটি বর্গ মাইল? 20,000 কোটি বর্গ মাইলের এই পৃথিবী ছোট না বড়? মোটামুটি কত বড় তাই না? এই পৃথিবী কেউ ঘুরছে নাকি? আল্লামা তকি ওসমানী দামাত বরকাতুহুল আলিয়া তাম পৃথিবীতে সফর করেছেন জীবনে দুইবার। সুবহানাল্লাহ, করে বললেন না তকি ওসমানীর নাম তো আমি কিছুক্ষণ আগে তাফসিরের কথা বললাম, মারিফুল কোরআন যিনি লিখেছেন আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ, ওনার সুযোগ্য সন্তান, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম জাস্টিস আল্লামা তকি ওসমানী দামাত বরকাতুহুল আলিয়া তাম পৃথিবী ঘুরেছেন দুইবার। এই পর্যন্ত ইতিহাসে উলামায়ে কেরামের মধ্যে পৃথিবী ঘোড়া একজন ব্যক্তি পাওয়া গিয়েছে, তার নাম আল্লামা তকি ওসমানী দামাত বরকাতুহুল আলিয়া। এনার মতো বড় পর্যটক আর কেউ হতে পারে না। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এই পৃথিবী নামক এই গ্রহ 20,000 কোটি বর্গ মাইলের এই ব্যাস আর আয়তন, এটা একটা গ্রহের নাম। কিসের নাম? গ্রহ। এরকম গ্রহ একটাই আছে না, আরো আছে, শনি, রবি, মঙ্গল, বুধ, কথা কয় না আছে না? নাই পৃথিবীর থেকে সবচেয়ে নিকটতম গ্রহ যেটা তার নাম হলো মঙ্গল গ্রহ। জোরে বলেন কোন গ্রহ? এটা পৃথিবীর সবচাইতে কাছের গ্রহের নাম মঙ্গল গ্রহ। এত কাছে এত কাছে, বিজ্ঞান বলে পৃথিবীর থেকে আর মঙ্গল গ্রহ এই দুইয়ের মাঝের ব্যবধান হলো 8,000 কোটি বর্গ কিলোমিটার। বাড়িতে যায় বলেন দেখছেন? এটাও কয় না, জোরে বলেন না সুবহানাল্লাহ বিহামদি। পৃথিবী একটা গ্রহ, মঙ্গল আর একটা গ্রহ, এটা বলে সবচাইতে কাছের গ্রহ পৃথিবী থেকে। এই কাছের গ্রহের যে দূরত্ব সেটা হলো বিজ্ঞান বলে 8,000 কোটি বর্গ মাইল, সরি বর্গ কিলোমিটার। 8,000 কোটি গুনতে খবর আস, এটা যদি হয় এতটা দূরত্ব, এটাই হলো সবচাইতে পৃথিবীর কাছের গ্রহ। এরকম একটা গ্রহ নয়, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, এই সবগুলো মিলে যেই সীমানার মধ্য দিয়ে ঘোরে পৃথিবী ঘোরে, কথা বুঝেন? এগুলো সব ঘূর্ণায়মান, যেই সীমারেখার মধ্য দিয়ে ঘোরে বিজ্ঞান বলে এটার নাম হলো সৌরজগৎ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এতে বোঝা যায় সৌরজগৎটা ছোট, হ্যাঁ, পৃথিবী এর মধ্যে আছে, মঙ্গল আছে, শনি আছে, উপগ্রহ আছে, ধূমকেতু আছে, সব কিছু একটা সৌরজগতের পেটের মধ্যে। সৌরজগৎটা ছোট না বড়? আরো জোরে বলেন, বানাইছেন কে? আরো জোরে। বিজ্ঞান যত তথ্য আবিষ্কার করবে মহান রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের দলিল তত বিশ্বের সম্মুখে সুস্পষ্ট হবে, কথা বলেন ঠিক না বেঠিক? নাস্তিকরা কেমনে নাস্তিক হয় আমার বুঝে আসে না। আজকের এই বক্তব্যের মূল কারণ ছিল হলো যুব সমাজ আজকে নাস্তিকতার দিকে চলে যাচ্ছে, নাস্তিকতার ঘন ঘটা বর্তমান বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। ও যুবক সমাজ, তোমাদেরকে বলতে চায় আল্লাহর পরিচয় নাও, আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাও। আল্লাহ পাক বলেছেন আমার পরিচয় নেওয়ার জন্য অনেক দূর যাওয়ার প্রয়োজন নাই, তোমার সামনে যে তোমার চোখের সম্মুখে আসমান ধরে দিয়েছি, এই আসমানের দিকে তাকাইলে আমি রবকে চিনি, যে জমিনের উপরে রয়েছো এই জমিনটার দিকে তাকাইলে আমার আমি রবকে চেনা যাবে। আসমানের দিকে তাকাও আমি আছি, জমিনের দিকে তাকাও আমি রব আছি, ডাইনে তাকাও আমি রব আছি, বামে তাকাও আমি রব আছি। নাস্তিক হওয়ার মতো কোন উপকরণ আমি আল্লাহ তৈরি করিনি। এদের কথা হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। পৃথিবী কেমনে হলো? এমনে এমনে, নাউজুবিল্লাহ, জোরে বলেন। জমিন কেমনে হলো? এমনে এমনে। এই সমস্ত মন্তব্য নাস্তিকতার চর্চা বর্তমান প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বেশি হয়। সন্তানকে পাঠাইলাম শিক্ষাঙ্গনে ইমান দিয়া, সন্তান শিক্ষা গ্রহণ করে ইমান হারা হয়ে ঘরে ঢুকছে, এর চাইতে পোড়া কপাল অন্য কোনো পিতা মাতা হতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে যুব সমাজকে বাঁচানোর জন্যই আজকের এই বিষয়ের উপরে আমার বক্তব্য।
চিনতে হলে রবকে বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। বিজ্ঞান তোমাদের সম্মুখে থিওরি রেখে দিয়েছে, যেটা বলতেছিলাম বিজ্ঞানের থিওরিগুলোকে একটু চিন্তা করো, গবেষণা করো। তাহলে এই পৃথিবী নামক গ্রহ, মঙ্গল গ্রহ, উপগ্রহ আর ধূমকেতু সবকিছু কার্পেটের মধ্যে গড়ে সৌরজগৎ। সৌরজগৎটা ছোট না তাহলে বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন বিজ্ঞান সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি, বিজ্ঞান বলে এরকম সৌরজগৎ একটা দুইটা বানায় নাই আল্লাহ, 15,000 কোটির চাইতো বেশি সৌরজগৎ আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ, ধরে যান 15,000 কোটি, গুনলে খবর আছে। এবার আরো আশ্চর্য তথ্য বিজ্ঞান প্রকাশ করে বলে, 15,000 কোটি সংখ্যায় বললাম, একটু মনে হয়েছে একটা সৌরজগৎ আর একটা সৌরজগতের মধ্যখানের ব্যবধানটা একটু বোঝা দরকার। অনেকগুলো জিনিস একসাথে করলে তো একটা জায়গায় আঁটে, কথা বুঝেন নাই। 1 কেজি মার্বেল পাথর যদি এক জায়গায় রাখা হয় অল্প জায়গায় তো নাকি? হ্যাঁ, একটা সৌরজগৎ আর একটা সৌরজগতের মধ্যে ব্যবধান কি? বিজ্ঞান বলেছে একটা সৌরজগৎ আর একটা সৌরজগতের মধ্যে ব্যবধান হলো 32,00,000 আলোক বর্ষ। সুবহানাল্লাহ, ধরে নেন আলোক বর্ষ। যারা সায়েন্সের ছাত্র তারা ভালো বুঝবেন, আমরা মাদ্রাসা ছাত্ররা বুঝে বুঝে না। দেখো শোনো, এই যে বিদ্যুৎ আমাদের এই চলতেছে লাইট, তাই না? এটা বিদ্যুৎ কিনা কথা কয় না? বিদ্যুৎ তো, বিদ্যুতের গতি কত? বিজ্ঞান বলেছে 5 সেকেন্ড 1,86,000 মাইল, সমান সমান 3,00,000 কিলোমিটার। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো যদি আপনি এখানে একটা সুইচ চাপ দেন তাহলে 1 সেকেন্ডের মধ্যে 3,00,000 কিলোমিটার দূরে যদি বাল্ব থাকে ওটা জ্বলে উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? 1 সেকেন্ডে বিদ্যুতের গতি হলো এইরকম পর্যায়ে, 3,00,000 কিলোমিটার যদি হয়। এই রকমের গতি সম্পন্ন বিদ্যুৎ 1 বছর 2 বছর, 1 সেকেন্ড 2 সেকেন্ড, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 1,00,000 বছর 200,00,000 বছর নয়। বিজ্ঞান বলেছে এই বিদ্যুতের গতি নিয়ে যদি বিদ্যুৎ চলতে থাকে 32,00,000 বছর, যত দূর পর্যন্ত বসবে একটা সৌরজগৎ আর একটা সৌরজগতের মাঝখানের ব্যবধান করে কাছে, এই রকমের ব্যবধান সম্পন্ন সৌরজগৎ একটা না কয়টা বলছিলাম? 15,000 কোটির চাইতেও বেশি সৌরজগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওইগুলোকেও একটা সীমারেখার মধ্য দিয়ে ঘোরান। বিজ্ঞান বলে যেই সীমারেখার মধ্য দিয়ে আল্লাহ পাক এই সৌরজগৎ গুলোকে ঘোরান তার নাম হলো গ্যালাক্সি। সুবহানাল্লাহ, জোরে বলেন গ্যালাক্সি, ছোট না বড়? বানালেন কে? আরো জোরে বলেন, একটা গ্যালাক্সি তো তাহলে আল্লাহ বানাইছে। আল্লাহ আকবার। বিজ্ঞান বলছে শোনেন, এরকমের যে গ্যালাক্সির পরিচয় আমরা পেলাম, এরকমের গ্যালাক্সি একটা দুইটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম গ্যালাক্সি 15,000 কোটির চাইতেও বেশি বানিয়েছেন। ওটাও আল্লাহর সৃষ্টি একটা সীমারেখার মধ্য দিয়ে ঘোরে। বিদ্যান বিজ্ঞান তথ্য দিয়ে বলে 15,000 কোটির চাইতেও বেশি গ্যালাক্সি যেই সীমারেখার মধ্য দিয়ে আল্লাহ ঘোরান তার নাম হলো গ্যালাক্সি গুচ্ছ। তাহলে গ্যালাক্সি গুচ্ছটা কত বড়? ছোট। বানিয়েছেন কে? আরো জোরে বলতে হবে আল্লাহর নামটা, আরো জোরে বলেন আল্লাহ বানিয়েছে। গ্যালাক্সি গুচ্ছের পরিচয় পেলাম, সংক্ষেপে বলছি এরকমের গ্যালাক্সি গুচ্ছ আল্লাহ পাক একটা বানান নাই। বিজ্ঞান প্রযুক্তি আজকে তথ্য প্রকাশ করেছে এই রকমের গ্যালাক্সি গুচ্ছ, গ্যালাক্সি নয় 15,000 কোটি গ্যালাক্সি যেই জায়গার মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি গুচ্ছ। এই রকমের গ্যালাক্সি গুচ্ছ 1,000 2,000 নয়, 15,000 কোটির চাইতেও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে। ওটাও আল্লাহর সৃষ্টি একটা সীমারেখার মধ্য দিয়ে গুরুনায় মা। বিজ্ঞান বলে এই রকমের গ্যালাক্সি গুচ্ছ 15,000 কোটির চাইতেও বেশি যেই সীমারেখার মধ্য দিয়ে ঘোরে আল্লাহর তৈরি সেই সীমারেখার নাম বিজ্ঞান বলে মহা গ্যালাক্সি। জোরে বলেন সুবহানাল্লাহ, কি নাম? মহা গ্যালাক্সি। তাহলে মহা গ্যালাক্সি আবার কত বড়? এদিকে আমি 7 আসমান আরো শুরু করে কথা কইতে রয়েছি নাকি? আপনারা কি তাই মনে করতেছে? একটু দেখেন না সামনে কি বলে। বিজ্ঞান বলছে এই যে মহা গ্যালাক্সি, এরকমের মহা গ্যালাক্সি একটা দুইটা নয়, ওইরকম আবার কত?
15,000 কোটির চাইতেও বেশি মহা গ্যালাক্সি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, এবং সেটাকে একটা সীমারেখার মধ্য দিয়ে আল্লাহ ঘুরান। সেই সীমারেখার নাম বিজ্ঞান বলে, ওটার নাম হলো মহাশূন্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি নাম? মহাশূন্য। মহাশূন্যের মধ্যে আল্লাহ পাক এরকম মহা গ্যালাক্সি 15,000 কোটির চাইতেও বেশি আল্লাহ রেখে দিয়েছেন, ওখানে এই মহা গ্যালাক্সি ঘূর্ণায়মান আল্লাহর এই সৃষ্টি। প্রশ্ন রাখতে চাই, মহাশূন্য কে বানালেন? আর ধরে বলেন কে বানিয়েছে? এইবার বিজ্ঞান হাঁপায় গেছে। বিজ্ঞান বলে, প্রথমে তো পৃথিবী দেখছিলাম, এরপরে মঙ্গলে গেলাম, তাই ফুটানির শেষ নাই। কথা কয় না, মঙ্গলে যায় কি একটা করছে না? মঙ্গল, সোম, বৃহস্পতি, গ্রহ, উপগ্রহ, এরপরে ধূমকেতু, এরপরে যায় সেখান থেকে সৌরজগতের সিস্টেম, সৌরজগৎ পার করে গ্যালাক্সি সিস্টেম, গ্যালাক্সি পার করে গ্যালাক্সি গুচ্ছর সিস্টেম, গ্যালাক্সি গুচ্ছ পার করে মহা গ্যালাক্সির সিস্টেম পার করলাম। মহা গ্যালাক্সি থেকে শুরু করে মহাশূন্যে যখন আমরা উঠলাম, বিজ্ঞান এইবার বলে আল্লাহর আসমান বলতে কিছু নাই। মহাশূন্যের উপরে আর কি আছে? মহাশূন্যের উপরে আল্লাহর আসমান তো পাওয়া যায় না। মানে এটা হলো এরকম, মানে এই যে আপনারা তো হাঁস চেনেন, হাঁস চেনেন না? হাঁস, হাঁস যখন একটা ওই গভীর কোনো একটা পুকুরের মধ্যে যখন সে খানা খাইতে যায়, খোঁজে যখন খাবার, তার গলাটা লম্বা করে একটু যখন একটু বেশি হয়েছে তো নিচে আর শালুক খুঁজে পায় না, তখন বলে কয় অথই সাগরে ডুব দিয়েছিল। আসলেই কি তাই? অথই সাগর না, ছোট্ট একটা এই মানে বাড়ির পাশের একটা কি পুকুর, ওইটারে কি বানাইছে অথই সাগর, মানে যার তলা খুঁজে পাওয়া যায় না। তলা খুঁজে পাবে কেমনে? হাসি কতটুকু, তার গলায় আর কতটুকু? সর্বোচ্চ আঘাত বা তার চাইতেও বেশি আঘাত একটা গলা দিয়ে যদি একটা ছোট্ট পুকুরের তলা খুঁজতে চেষ্টা করে, হাঁস যেমন তার ছোট্ট গলা দিয়ে বা ছোট্ট একটা পুকুরের তলাও খুঁজে পায় না, তাই তার নাম অথই সাগর। ঠিক তদ্রূপভাবে ছোট্ট একটা মেধা সম্পন্ন আকল দিয়া আল্লাহর এই আজায়েবাত, আল্লাহর মালায়েকা, আল্লাহর মালাকুত আর জাবারুতের, কায়নাতের কুদরতের সৃষ্টি ছোট্ট দেহের দিয়ে মানুষ কখনো আয়ত্ত করতে সক্ষম না। এই জন্য বিজ্ঞান বলে যে আল্লাহর আসমান বলতে কিছু নাই। এখন যখন আমরা প্রশ্ন করছি তাওহীদবাদীরা, আমরা ঈমান আল্লাহর যে আসমান দেখা যায়, নীল আকাশ দেখা যায়, এটা কোনটা? কয় যে এটা হলো সূর্যের কিরণ আর ধুলাবালি সবকিছু মিলে চোখের সামনে এক ধরনের নীল আকাশ দেখা যায়, এটাকে আমরা আসমান কই? জোরে বলেন না, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর আসমান আছে না? আচ্ছা, এখন যে কথাগুলো বললাম, এটা এই প্রথম আসমানের নিচে না সপ্ত আসমানের উপরে? অনেকে মনে করছে এটা হচ্ছে উপরের গল্প, আসলেই কি তাই? এখনো পর্যন্ত প্রথম আসমানের ভিতরেই রয়েছে। সময় থাকলে আরো কিছু তথ্য আমি আপনাদের সামনে দিতে পারতাম, যেগুলো আমি রিসার্চ করেছি। আল্লাহর এই মহান সৃষ্টিগুলোর যদি দিকে তাকাও তাহলে বোঝা যাবে আল্লাহর এই মহান আসমানটা কত বড়। যেই কথা এখন আমরা শুনলাম, বিজ্ঞান যেই প্রযুক্তি আমাদের সম্মুখে প্রকাশ করলো, যেই তথ্য প্রকাশ করলো, এতে করে আমরা বুঝতে পারলাম আল্লাহর আসমান চারটিখানি দূরে নয়, অনেক দূরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। ও বান্দা, আমার আসমানটার দিকে তোমরা কেন তাকাও না? যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে কেমনে উঁচা করে ধরে রাখলাম রে বান্দা। এরকম যাইতে যাইতে প্রথম আসমানও যদি তুমি পেয়ে যাও, তাহলে শুধু এই আসমানটাই শেষ নয়, এর উপরে দ্বিতীয় আসমান আছে না নাই? আল্লাহর নবী বলেন, দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমানটা কেমন দেখা যায়? রূপায়ণের মাঠটা অনেক বড়। কথা একটু কথা বললেন, রূপায়ণের মাঠটা যত বড় বিশাল, এই মাঠের মধ্যে যদি একটা কাঁচা টাকা ফেলে দেওয়া হয় তাহলে কেমন হবে? এই বিশাল মাঠের সামনে যেরকম কাঁচা টাকাটা যতটুকু দেখা যায়, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর সৃষ্টির দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমানটা এত ছোট। এই এত গল্প শুনলেন, সব কিছু মিলে প্রথম আসমানও তো পাই নাই, সেই প্রথম আসমান, তারপরে তারা দ্বিতীয় আসমান, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা রূপায়ণের মাঠের এরকম সিস্টেম আর কি, কাঁচা টাকার তুলনায় যত বড়, প্রথম
আসমানের তুলনায় দ্বিতীয় আসমান তত বড়, দ্বিতীয়টার তুলনায় তৃতীয়টা তার চাইতে ওরকম বড়, তৃতীয়টার তুলনায় চতুর্থটা তার চাইতে বড়, করতে করতে ষষ্ঠের তুলনায় সপ্তমটা সবচাইতে বড়। আল্লাহ বলেন, এই সকল আসমানগুলো আমি আল্লাহ বানিয়েছি, তাই তোমাকে আমার কুদরতের দলিল দেখানোর জন্য আমি আল্লাহ তোমারে বারবার তোমার তাওয়াজ্জুহ আর দৃষ্টি আকর্ষণ করে বললাম, ওয়া ইলা সামাই কাইফা রুফিআত, বাস্তা আসমানটার দিকে তাকায় দেখ, আমি আল্লাহ আসমান থেকে কেমনি উঁচা করে ধরে রাখছি।